আসসালামু আলাইকুম আপু আর ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে সকাল থেকেই দুপুরে রান্না বান্না শেয়ার করা শুরু করে দিলাম। আর একটা চ্যানেল এখানে এলে ভেন্ডি বাজি করতেছি, আমি ভেন্ডি বাজিটা একদম সবুজ সবুজ করে রান্না করি। চিন্তা করলাম আপনার লোক শেয়ার করলে ভালো হইব। আর এই যে আজকে দুপুর থেকে বিকাল পর্যন্ত ব্লগ শেয়ার করলাম, আর শুরুতেই দেখতে পাচ্ছেন পেঁয়াজ বেচা লইলাম, এখন আমি দিয়া দিলাম ভেন্ডিগুলা। আমি এরকম করে সবুজ সবুজ করে রান্না বান্না করে খাই। তা বোনেরা কেমন আছেন, ভাইয়েরা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন সবাই জানে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দিয়া দিলাম লবণটা, এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়া আমি 5 মিনিটের লিখা এই ভেন্ডিটা একটু ডেকে রান্না করুন, তাইলে দেখবেন সবুজটা আরও গাঢ় হয়ে যাবে, বুঝছেন? আর এই যে দেখতেছেন আমি ভেন্ডি বাজি বসাই দিলাম দুপুরে, আজকে হালকা পাতলা রান্না বান্না করুন। আজকে আগের রান্না বান্নাও আছে, আর দেখতেছেন ভেন্ডিটা কি সুন্দর কালার হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। ভেন্ডিতে ভেন্ডি বাজি রান্না করলে 1-2 মিনিটে হয়ে যায়। আর আজকেও বাইরের ভিউটা খুব সুন্দর দেখতেছেন, আমার পাখির ঘরে কিচেনের সামনে একটা নারকেল গাছ আছে, অনেক নারকেল হয়েছে, তাই একটু জুম করে আপনাকে দেখাইলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঢাকা শহরে দু একটা ফল গাছ থাকলে অনেক ভালো লাগে, খাইতেও যেমন ভালো লাগে এমন দেখতেও অনেক ভালো লাগে। সামনেটা হইলো আমরুজ গাছ আর পিছিয়েটা হইলো নারকেল গাছ, বুঝছেন? আর আমার ভেন্ডি রান্না হয়ে গেছে, আমি এখন একটু নাড়াচাড়া দিয়া দিমু, দেখতেছেন পুরো সবুজ সবুজ হয়েছে। এমনি করে রান্না করে খাইয়া দেখেন, সবুজ সবুজ করে রান্না করে খাইয়া দেখেন, খুব ভালো লাগবো। আমি এমনি রান্না করি, আর আজকে একটু ঘর দুয়ার সাফাই করুম, আর বিকালবেলা ছাদে যাম, ছাদের ভিউটা অনেক সুন্দর। আজকে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা পড়ছে, দুপুরে রুই মাছ রান্না করুম, লালু দিয়া কাইটা নিচ্ছি, সব কিছু দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, বুঝছেন বোনেরা? আর রুই মাছ সবাই জেথুয়া দিচ্ছি, আর এখানে এলো পেঁয়াজ কাইটা নিচ্ছি দেখতেছেন। আর এই দুপুরে ভাতটা হয়ে গেছে গা, ডাইনিং টেবিলে ভাতটা রেখে দিছিলাম, আর ভাতটা একটু নাড়াচাড়া দিনে মনে করেন বেশি সিদ্ধ হয়ে গেলে গা, মনে করেন লেটকা ভাত আপনার ভাই খাইতে পারে না। আজকে দুপুরে সস্তা ইলিচ রান্না করুম, এই যে সস্তা ইলিচ রান্না বসাই দিচ্ছি, আপনি সস্তা পাতুরিও করতে পারেন এটা, আর সস্তা ইলিশটা একটু অন্যরকম হয়, আর এটা এটা হলো সস্তা পাতুরি। এই যে দুপুরে ডাল রান্না হয়ে গেছে গা, আর এই যে রান্না ইলিশ মাছটা রান্না করতেছি, ইলিশ পাতুরি রান্না করতেছি, দিয়া দিলাম 3-4টা কাঁচামরিচ, বুঝছেন বোনেরা? আমার মতো রান্না করে খাইয়া দেখেন, খুব ভালো লাগবো। তা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়, আমার ভিডিও আর কেমনে ভালো করতে পারি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইলিশ মাছ ছিল এসেছিলো আপনার ভাই 3-4 দিন আগে, আর ইলিশ পাতুরি খাইতে মন চেতে ছিল, ইলিশ মাছগুলো যখন কাটছি পেটের ভিতরে ডিম হয়েছে, এই ডিমগুলো সুইতে কেটা ইলিশ পাতুরি রান্না করলাম। আর এই যে ছাদের ভিউ আর প্রচুর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখেন কত ছবেদা হয়েছে আমার গাছে, দেখছেন নি? এই বছর অনেক ফল হয়েছে, ছবেদা ছবেদা হয়েছে। চিন্তা করলাম আপনার গুলো একটু শেয়ার করে এলাই, এবার ছবেদা আল্লাহ অনেক দিচ্ছে, বুঝছেন? এবার খাইয়াও শেষ করতে পারুম না, এগুলো বড় হইলে আর যে মিষ্টি আমার এই থাই ছবেদা গাছে, ছবেদাগুলো অনেক মিষ্টি। আর যে এবার লেবু হয়েছে, অনেক লেবু খাইতে আছি, আবার হইতাছে, আবার ফুল আছে, আর উপরেও আর একটা লেবু গাছ আছে আমার, এবার আমার দুটো লেবু গাছে অনেক ভালো হচ্ছে, বুঝছেন? অনেক ফল হয়, 12 মাস লেবু হইতেই থাকি। আর এই যে নতুন করে আবার লাউ গাছ বুনছি, লাউ গাছ কিলে জানি উঠতে ইচ্ছে না। আর এই যে দেখতেছেন রায়ানে ফুটবল দেখ খেলাধুলা করতেছে, বিকাল বলা আমার ছাদে না আইলে ভালো লাগে না, ছাদে আইলে আমার মনটা একদম শান্তিতে বইরা জায়গা। আর রায়ানে আমি দুষ্টামি করলাম, রায়ানে একটু ফুটবল দিয়ে খেলতেছে, রায়ানে কটা ভাত খাওয়াই, ভাত খিলাই দিলাম ছাদের মধ্যে। আর দেখেন কত ছোট গাছের মধ্যে আনারের ফুল হচ্ছে, এটা রায়ানে ছাদে একবার আনার খেয়েছিল, ওই আনারের দানা আপনি ভাইয়ে ফালাইছি, দেখেন গাছটা খুব ভালো। এই যে বুমাই মরিচ গাছ আমি একটু আগাছা পরিষ্কার করে দিতেছি দেখতেছেন, এরকম করে আগাছা পরিষ্কার করে দিবেন, দেখবেন ফুল ফল সবজি সব কিছু ভালো হইব। আর এই যে দেখতেছেন এখানে বিলাতি ধনিয়া পাতা হচ্ছে, আবার নতুন করে ধনিয়া পাতা বুনছি, ওইগুলো আপনাগুলো শেয়ার করুন। আর এই পাতাগুলো পাইকে গেছে গায়ে লেগে, পাতাগুলা ইয়া করতেছি ফালাই দিতেছি, কচি কচি পাতা যখন বাইরিব তখন পেয়ারা ফুলও বাইরিব। এই দেখতেছেন কচি কচি পাতা বাইরেছি, আর খুব বড় একটা মাশাআল্লাহ একটা পেঁপে গাছ হচ্ছে, প্রথম একটা পেঁপেও দেখা দিতেছে। মাতুরি গাছটা নতুন বুনছি, বুনছি বলে ভুল হইব, এই গাছটা আমার পাঁচতলা বাড়াইটা যখন খাইছিল রোজার মধ্যে, তখন এই গাছটা দানাগুলো টপে ভিতরে ফালাই ছিল, তাতে আমার 4-5টা গাছে চারা দিচ্ছিল, করছিল ভাবি আরও লাগলার লই এন, কিন্তু এতগুলো ছাদে কুই লাগামো, এই একটা গাছে উঠছে আলহামদুলিল্লাহ, আর 3-4টা গাছ বুনছি গুলো নষ্ট হয়ে গেছে, ওগুলো ওঠে নিকা। আর দেখতেছেন এই লতাটা বাইরে গেছে গাইলে, লতাটা আমি একটু ঠাইলের লগে বাইন্ধে দিতেছি, দেখতেছেন রায়ানের তো খেলাধুলা করতে আছে। আর এই যে ঘর দুয়ার গুছে ইন্না আছে, এই যে রায়ানে এখন কোথায় চামু হুন্ডায় উঠুম, হুন্ডায় নামাই দাও, এই যে হুন্ডায় নামাই দিতেছি বোনেরা, বুঝছেন? সারাদিন খালি পড়ায় দুষ্টামি রূপরি থাকে, একটার পর একটা ওর লাগে। এই যে দেখতেছেন এখন আমার কাছে আমার ফুটবলটা ওর নিয়ে আসো, আর এই যে হুন্ডার ভিতরে বইয়া যাও রমি করতেছি, রায়ানে রায়ানে ভাত খাইছে, এখন ঘুম আসবো।
আর যে ছাদের আসলে খুব ভালো লাগে আছে, ছাদে খুব বাতাস, যে ছাদে দুলনা দেখতেছেন দুলতাছে, আর দেখতেছেন কত সুন্দর ভিউ। আমার ছাদে না আইলে আমার ভালো লাগে না বুঝছেন, আর আমার ছাদের ভিউটা খুব সুন্দর। আগে অনেক গাছপালা ছিল, অনেক গাছপালা কাইটা ফালাই দিচ্ছি, এত গাছপালা থাকলে ছাদে ভাল লাগে না, একটু কম কম থাকলে একটু পরিষ্কার থাকে। আর এই যে রুমানে কইতাছে কি জানি কইতাছে, আর অনেক আনন্দ করলাম এর এখানে দেখতেছেন, আবার লতা পাতা গাছ বুইনা দিচ্ছি। আসলে ছাদে যদি আপনি সময় কাটান তাহলে দেখবেন আপনি গাছে ফুল ফল সব কিছু, আপনি গাছ বুইনা থুয়া যাবেন গা আর কিছু করবেন না, তাহলে তো আপনার গাছে ফল ফুল হইব না বুঝছেন। আর এই জাংলাটা দিচ্ছিলাম এর আগে বড়বড়িও খাইছি মাছ, আর লাল অনেক খাওয়াইছি বুঝছেন। এই যে এখানে একটা সবেদা গাছ, এই সবেদাটা বড় বড় সবেদা হয়ে ওই যে দেখতেছেন সবেদা, এটা হলো কম হয়, এটা হলো ভিতরে ভিতরে মাঝে মধ্যে দুই চারটা ফল দেখা যায় কিন্তু অনেক বড় বড় হয়, এই ফলটা অনেক মিষ্টি বুঝছেন। দুইটা সবেদা গাছে আমার অনেক ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবার লাখ লাখ শুকরিয়া।